আপনারা দেখছেন তাজা খবর 24 দেশ ও বিদেশে যে যেখান থেকে তাজা খবর 24 দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নরসিংদী জেলার রায়পুরা থানায় এক 6.5 বছরের বাচ্চার উপর দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক উঠিয়ে দেওয়ার অভিযোগে ইজিবাইক চালককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ইজিবাইক চালক জুয়েল জানান গত রবিবার বিকেলে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামে মৃত গিয়াসউদ্দিনের ছেলে জুয়েল মিয়া ব্যাটারি চালিত ইজিবাইক ভাড়া নিয়ে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গেলে হঠাৎ একটি বাচ্চা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় অন্য প্রান্তে যাওয়ার সময় বাচ্চাটি ইজিবাইকের ধাক্কায় আহত হয় পরে মেয়েটির ভাই বিল্লাল মিয়া এসে ইজিবাইক চালককে পিটিয়ে আহত করে এবং ইজিবাইকটি ভেঙে দেয় বর্তমানে ওই ইজিবাইকের চালক জুয়েল মিয়া রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন ইজিবাইক চালক জুয়েল মিয়ার স্ত্রী নাজমা বেগম জানান দীর্ঘদিন আগে তিনি প্যারালাইসিসের রোগী ছিলেন এখন অনেকটা সুস্থ বোধ করায় পরিবারের সকলের মুখে খাবার তুলে দিতেই ইজিবাইক নিয়ে রাস্তায় বের হন জুয়েল তিনি আরও বলেন চার সন্তান ও আমরা দুজন সহ পরিবারের মোট 6 জন সদস্য রয়েছে তাদের মুখে খাবার তুলে দিতেই এই শরীর নিয়েই পেটের দায় ইজিবাইক নিয়ে রাস্তায় যায় জুয়েল তিনি তো ইচ্ছা করে বাচ্চাটিকে আহত করেনি বাচ্চাটি আশেপাশে না দেখে রাস্তায় পার হয় এতে সে আহত হয় এজন্য আমার স্বামীকে এভাবে মারধর ও ইজিবাইক ভেঙে দিয়েছে বিল্লাল হোসেন আমি প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করছি অপরদিকে অভিযুক্ত বিল্লাল হোসেনের পিতা আতাউর রহমান জানান আহত ওই বাচ্চাটির নাম খাতুনুন নেসা ওরফে তৈবা সে আদিয়াবাদ উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এই ঘটনার সময় আমি দৌড়ে এসে দেখি আমার মেয়ের পেটের উপর দিয়ে ইজিবাইকের চাকা চলে যাওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে আর সে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাবগাছের সাথে লেগে উপরের অংশটি বেঁকে যায় পরে আমার ছেলে বিল্লাল রাগের মাথায় শুধুমাত্র ইজিবাইকের সামনের গ্লাসটা বাড়ি দিয়ে ভেঙে ফেলে এবং চালককে দুটি থাপ্পড় দেয় পরে আমি আমার ছেলেকে সরিয়ে দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেই আর ইজিবাইকটি আমার বাসায় রাখি যাতে সে সুস্থ হয়ে এসে নিয়ে যেতে পারে আর আমার মেয়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় প্রথমে তাকে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পরে আমি তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করি বর্তমানে সে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেবদুলাল জানান ইজিবাইক চালকের স্ত্রী নাজমা বেগমের একটি অভিযোগ দায় করেছেন এ অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কোন কোন জায়গাতে আঘাত লাগছে বাচ্চাটা সম্ভবত বুকে ফেড়ে শ্বাস নিতে বা কইছে যে আমার পেটে ব্যথা করে তুই আদিয়াবাদ উত্তরপাড়া প্রাইমারি স্কুল বাচ্চাটা আমার বিল্লাল হইলো ভাই বিল্লাল গিয়া বল ডাকা ধরে ফালাই দিছে ফালাই দিয়া পরে আবার আয়া ওই ওই দিন এই কাড়িটা নিয়া আমি ফিরে আনছি আইনা পরে দেখি যে হের অবস্থা খারাপ পরে ঘুরতেছে তাড়াতাড়ি পরে লয়ে গেছি রাধাগঞ্জ নিচে পরে কয়না ধরুন দেখতো না বাচ্চাটার পরে আবার হের হের ফাড়াইছি বাইরে দিয়ে আর চাচারে দিয়া নসুন দি আমি আবার গেছি হের বাইক হ্যাঁ যে ব্যথা হয়েছে হ্যাঁ কি মুখ পরে কয় হ্যাঁ বাইক না বাজার এরপরে আইছি বাজার আবার আবার গেছে গা হ্যাঁ বাইক পরে হের বাইক আবার গেছি যাওয়ার পরে হের বাইকতে মানু আইছে আবার আধা ঘন্টা বাজার আয়া হের একটা বইয়া বুঝ পরামর্শ করছে পরে আমি আবার হের বাইককে লইয়া যে হেন বইছি হেন আইছি হের আবার জাগা পরে আবার হেরে লইয়া হের বাইক গেছে গা রুগী চিকিৎসা করুক যে পরে বিচার আসা যেটা পরে হইব অনেক রুগী আনলে বই থাকলে গিলা হইব পরে আবার কাশিম মেম্বরে ওই চেয়ারম্যান যায় মানে এল এল চেয়ারম্যানরে ফোন দিছে মেম্বরে পরে কইছে যে ইয়া রুগীর হসপিটাল ফাড়াও পরে হসপিটাল গেছে হেরা দিহি হের বাড়ির মায়া ফান বা ছেলে নাকি কীতে আয় পরে
আমরা দুইজন গেছি আমার ভাই আর আমি গেছি করোনা সময় ছিলাম না কিন্তু যখন মানে গাড়ি রাখাত করানো ছিল তখন ডাব গাছের মধ্যে মানে হেলানো ছিল ডাব গাছে বাড়ি খায় গাড়িটা মানে এরকম বাঁকা হয়েছে বাড়ি দিয়া কোনো গাড়ি বাঁকা করছে না বাড়ি দিয়া শুধু এটুকার কালাটি ছিল বাইরে শুধু গ্লাসটা ভাঙছে আর কোনো কিছু করে নাই শুধু কাজটাই ভাঙছে আর কোনো কিছু না কাজ ভাঙার সাথে কাকাই গিয়া বিলাল বাইরে ফিরাই নিয়ে আইছে যে এটা কি করস তুই গাড়ি ভাঙছ কেলে নিয়ে আইছে সাথে সাথে গাড়ির মধ্যে মানে কোনো আঘাত করছে না গাড়ি মানে যখন নিয়ন্ত্রণ রাখতে পারে নাই তখন মানে ব্রেক না করে ডাব গাছে বাবুর যে অবস্থা ছিল এটা দেখে মানে মাথা ঠিক ছিল না আমরা ভাবছি যে ও মারাই গেছে ও সেন্সলেস ছিল প্রায় 10 মিনিটের মতো 10 মিনিটের পরে ওর সেন্স আসছে গাড়িটা চালা আছে উপস্থিত আছে না হ্যাঁ প্যারালাইসিস হ্যাঁ ফাও আতিটা দোসল হ্যাঁ গাড়িটা নিয়ন্ত্রণ রাখতেছে না আর দো ছাড়িলো এইডা হ্যাঁ হেভি যাইবো হ্যাঁ দো আইছে বাম ডাল সাইড রুট ইয়া করতেছে না অসল মানুষ হ্যাঁ ফাও অসল আর তো অসল প্যারালাইসিস মানুষ তো হ্যাঁ গাড়িটা কন্ট্রোল করতেছে না পরে বাচ্চাটা ভালো আইছে তলে ডাব গাছ গিয়া লাগ গিয়া পরে গাড়িটা থাকবে সদী সদরে তো আরিফ সাহেবের তত্ত্বাবধানে আছে ডক্টর আরিফ সাহেবের জরুরি বিভাগে উনি এখন দেখাশোনা করছে রুগীর আর যারা এই ঘটনা ঘটেছে হয়তো অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে কারণ সবারই মাথা গরম থাকে কেউ অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারদের উপর ক্ষিপ্ত হয় যা দুর্ঘটনা ঘটছে এটা তো নিয়তির ব্যাপার যা হয়ে গেছে তো হয়েছে এবং এটা সুস্থ সমাধান নিয়ে একটা মনে করি আমি বেটার আমার অটো লয়ে হয়ে আমার স্বামী দেওয়া দৌড় দিচ্ছিল তখন বাচ্চাটা বাচ্চা থেকে আমি গাছে মারা দিছি মারার পরে আমার বাচ্চার ভাই নাকি মামা আমার আয়া মার দিয়ে করছে বিল্লালে আমার মায়ের আবারে ছাটনা মাঝে ভাই পা লাভ মরা দিছে মাথা মাঝে লতা ফাড়া ফাড়া মারছে এরপরে লাড়ি দিয়ে এরপরে গাড়িটা ভাঙছে গাড়িটা ভাঙ্গা এরপর আবার মারছে আমার না গাড়ি কোনো ব্রেক আছে সবই আছে সব ঠিকঠাক আছে আমার গাড়ি ডুবে থেকে দৌড় মারছে হাতে মামলা করছি যে আমার শুধু শুধু গাড়িটা আমার মারছে আঘাত করছে ধরে গাড়ি আমার মায়ের গিয়ে পরে গাড়ি ভাঙছে এই জন্য আমি থানাতে মামলা তারা লাইসেন্সে আমি এক বছর পরে আসছিলাম আমি কোনো কাজ কাম করতে পারি না আমি এখন কোনো কাজ কাম না করতে গিয়ে আমি অটোটা লইছি কি বলে যে এটা তো কিছু চলাফেরা করতাম আমি এই মুহূর্তে থেকে দুর্ঘটনা হয়েছে একটা মেয়ে বলে গাড়ির সামনে দিয়া দৌড় দিছিল মানে এটা বাসাতে গিয়া এটা বাসাতে গিয়া গাড়িটা নিচে ফেলাইছে গাছে গিয়ে ধাক্কা লাগাইছে এরপর বাসাতে গিয়া কোনো কামে ছিল এরপর গিয়া আল্লাহ বাচ্চার বাইরে না কি এটা জানি না এটা তাদের অনেক মার ধুক করছে মায়েরা পরে তাদের কোনো নিঃশ্বাস নাই আহত করে পরে গাড়িটা গিয়া বাঁধছে তখন আমার গরুকে আল্লাহ দিলে ছেলে মেয়ে চারজন এলারে লই আমরা মানুষ ছজন মানে আমার এই গাড়িটা দিয়ে আমরা সংসারটা চলছে আমার জামাই প্রতিবন্ধ দিয়ে এরপর আমার জামাই প্রতিবন্ধ থুইতে থুইয় এ অসুস্থ শরীর আমার ঘরতে এই স্বামী আমার ঘর খানা আনছে আমার জীবিকা ওর নাম বিশ্বাস